ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার বাইশ সালে জেক্স ফোর পরীক্ষা দিয়েছ তোমাদের অলরেডি কিন্তু রেজাল্ট এসে গেছে এবং তোমাদের কার কত র্যাঙ্ক হয়েছে তোমরা ওটা জেনে গেছে এবং র্যাঙ্ক কার্ডটা আশা করি ডাউনলোড করে নিয়েছ এবার বিষয়টা হচ্ছে আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করবো তোমরা যাতে যারা পলিটেকনিকে ভর্তি হতে চলেছো তাদের র্যাঙ্ক প্রত্যেকেই জানো ঠিক আছে এবার তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমরা কেমন কলেজ পাবে সেটা এই ভিডিওতে কিন্তু তোমাদের অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে তোমরা কারা সরকারি কলেজ পেতে চলেছো কারা বেসরকারি কলেজ পেতে চলেছ বা কারা টপ টেন কলেজগুলোর মধ্যে পেতে চলেছ তা কিছুটা বিষয় এখানে আমি আলোচনা করে দেব প্রথমে একটা কথা বলে রাখি টোটাল কিন্তু সরকারি সিট নিয়ে অনেকেই আমাকে মেসেজ করেছে যে সরকারি সিট কতগুলো সেই বিষয়ে তোমাদের বলে রাখি এখন কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে সরকারি পলিটেকনিক কলেজের সংখ্যা প্রায় সত্তরের কাছাকাছি এবং প্রত্যেকটাতেই গড়ে সিট ধরতে পারো দুশো বা দুশো প্লাস ঠিক আছে গড়ে দুশো ধরতেই পারি কিছুটা বেশি অবশ্য কিছু কলেজে রয়েছে তো অ্যাকচুয়ালি আমি একটা গভর্নমেন্ট পলিটেকনিকে চাকরি করি ম্যাথামেটিক্সের লেকচারার তো অনেকে জিজ্ঞেস করে সেই জন্য বলে দিলাম তো আমার কলেজে নতুন কলেজ যদিও গভর্নমেন্ট কলেজ কিন্তু সেখানে সিট সংখ্যা এখনই একশো হয়ে গেছে একশো প্লাস বলতে পারো দুশোর কাছাকাছি তিনটে মাত্র ডিপার্টমেন্ট রয়েছে কিন্তু একশো প্লাস তো পুরোনো কলেজগুলোতে কিন্তু সিট সংখ্যা আরও অনেক বেশি সেই হিসাবে হিসাব করে দেখছিলাম প্রায় টোটাল সিট পনেরো হাজারেরও বেশি সরকারি সিটটাই তো তোমাদের যাদের মোটামুটি র্যাঙ্ক ভালো এসেছে সেক্ষেত্রে সরকারি কলেজ পেতে কিন্তু তেমন তোমাদের প্রবলেম হবে না অনেকেই ভাবে যে সরকারি কলেজ পাবো কি না অনেক দূরের র্যাঙ্ক পর্যন্তও কিন্তু সরকারি কলেজ পাওয়া যাবে এটা তোমাদের বলে রাখি এবং বিস্তারিত আসছি ভিডিওতে এবার যেই কলেজগুলো ভালো টপ টেন কলেজ পলিটেকনিকের ক্ষেত্রে সেই রিলেটেড একটা ভিডিও কিছু দিনের মধ্যেই নিয়ে আসবো সেটা এখনও পর্যন্ত রেডি করছি যে টপ টেন কলেজ কোন কলেজগুলো সবথেকে পলিটেকনিকের ক্ষেত্রে ভালো অর্থাৎ কোথায় চাকরির স্কোপ বেশি কোন কলেজগুলোতে পড়লে সেগুলো নিয়ে একটা ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তোমরা চ্যানেলের সাথে থেকো যত দ্রুত পারি নিয়ে আসবো এবার বিষয়টা হচ্ছে বলে রাখি যে এই যে পনেরো হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমাদের অ্যাকচুয়ালি পনেরো হাজারটা সরকারি সিট রয়েছে টোটাল যদি আমি পনেরো হাজারই এক্স্যাক্ট ধরে নিই তার মানে পনেরো হাজারজন ছাত্রছাত্রী আছে যারা প্রথমের দিকে র্যাঙ্ক করেছে সেক্ষেত্রে সরকারি কলেজ পাবে সেক্ষেত্রে কিছুটা পার্সেন্টেজ জেনারেল পাবে কিছুটা এসসি এসটি কিছুটা ও বিসি তো এবার জেনারেলদের ক্ষেত্রে পনেরো হাজার র্যাঙ্ক হলে নিশ্চয়ই জেনারেলের নামও পেতে পারে কারণ জেনারেলদের তো কোটা থাকে পনেরো হাজারের মধ্যে হয়তো কোটাতে দশ হাজার আসবে বা আট হাজার আসবে হাফের একটু বেশি আছে আট হাজারের মতো ধরো জেনারেল ক্যান্ডিডেট এই পনেরো হাজারের মধ্যে আট হাজার হয়তো জেনারেল ক্যান্ডিডেট পাবে ধরে নিচ্ছি তো আট হাজারের মধ্যে তোমাকে তাহলে র্যাঙ্ক করলে তুমি যদি এখানে ধরতে পারো তোমরা দশ হাজারের মধ্যে যদি কারো জেনারেল র্যাঙ্ক হয় সে কিন্তু সিওর সরকারি কলেজ পেয়ে যাবে দশ হাজারের মধ্যে জেনারেল র্যাঙ্ক হলে যদি জেনারেল ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে কিন্তু সিওর সরকারি কলেজ সে পেয়ে যাবে এবং এসসি এসটি হলে তাদের ক্ষেত্রে একটু বেশি এসসিদের ক্ষেত্রে পনেরো থেকে সতেরো হাজারের মধ্যে র্যাঙ্ক হলেও সরকারি পাবে এসটিদের ক্ষেত্রে আর একটু বেশি কুড়ি থেকে বাইশ হাজার র্যাঙ্ক হলেও কিন্তু সরকারি কলেজ পেয়ে যাবে এবার বিষয় হচ্ছে অনেকে এরকম প্রশ্ন আমাকে করে যে কারো হয়তো র্যাঙ্ক আঠেরো হাজার ঠিক আছে জেনারেল ক্যান্ডিডেট সে কি সরকারি কলেজ পাবে দেখো তোমরাও সরকারি কলেজ পেতে পারো তবে তোমাদের হয়তো ফার্স্ট রাউন্ডে পাবে না যেহেতু দুটো তিনটে রাউন্ড হয় তো ফার্স্ট রাউন্ডে পাবে না কারণ আগের বারে দেখেছি যাদের আঠেরো হাজার র্যাঙ্ক উনিশ হাজার র্যাঙ্ক কুড়ি হাজার র্যাঙ্ক এরকম র্যাঙ্ক কেউ কিন্তু সরকারি কলেজ পেয়েছে ঠিক আছে তো যাদের কুড়ি হাজারের কাছাকাছি বা কুড়ি হাজারের একটু বেশি র্যাঙ্ক তারাও কিন্তু শেষ রাউন্ড পর্যন্ত যদি অপেক্ষা করো সেক্ষেত্রে কিন্তু সরকারি কলেজ পেতে পারো কারণ অনেক স্টুডেন্ট আছে এর মধ্যেই প্রথমের দিকে যাদের র্যাঙ্ক তারা হয়তো অনেকে ইঞ্জিনিয়ারিংয়ে চলে যায় বা মেডিকেল লাইনে চলে যায় সেক্ষেত্রে কিন্তু তোমরা কুড়ি হাজারের কাছাকাছি বা কুড়ি হাজারের পরে র্যাঙ্ক হলেও সরকারি কলেজ পেতে পারো কিন্তু একটাই বিষয় যে হয়তো অতটা ভালো কলেজ পাবে না ঠিক আছে যেহেতু সত্তরটা সরকারি কলেজ রয়েছে সেক্ষেত্রে কি হবে তোমরা মিডিয়া ক্যাটাগরির কলেজ বা লাস্টের দিকে যে শেষের দিকে যে কলেজগুলো র্যাঙ্কিংয়ে রয়েছে সেই কলেজগুলো পাবে খুব ভালো কলেজ পাবে না যাদের মোটামুটি ধরে রাখতে পারো তিন থেকে চার হাজারের মধ্যে র্যাঙ্ক আছে তারা কিন্তু পছন্দমতো এবং ভালো কলেজও পেয়ে যেতে পারো এবার সব থেকে ভালো কলেজ যদি পলিটেকনিকের ক্ষেত্রে বলতে হয় আমি বললাম একটা লিস্ট নিয়ে আসবো আপাতত কিছুটা বিষয় বলে রাখি যে থেকে ভালো কলেজ বললে বেসিক্যালি মনে হবে যাদবপুর ইউনিভার্সিটি বা তোমাদের এপিসিরাই পলিটেকনিক যেটাকে বলা হয় আচার্য প্রফুলোচন চন্দ্ররাই পলিটেকনিক সেক্ষেত্রে ওই কলেজে ভর্তির জন্য তোমাকে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্টগুলোতে বা সিভিল এই সাবজেক্টগুলোতে ভর্তির জন্য কিন্তু তোমাদের তিন চারশোর মধ্যে র্যাঙ্ক হলে জেনারেল ক্যান্ডিডেট যদি হও তিন থেকে চারশো ম্যাক্সিমাম পাঁচশোর মধ্যে র্যাঙ্ক হতেই হবে নাহলে কিন্তু পাবে না ধরে রাখতে পারো কিছু কিছু যেমন স্ট্রিম আছে কোন কোন বছর একশোর মধ্যেই কিন্তু ফিল আপ হয়ে যায় ঠিক আছে সেই জন্য বলছি দুশো থেকে তিনশোর মধ্যে র্যাঙ্ক না হলে যাদবপুরে কিন্তু ভালো সাবজেক্ট পাবে না তবে যাদবপুরের ক্ষেত্রেও কেউ হয়তো ভেবে রাখলো যে অর্থাৎ এপিসির ক্ষেত্রে রায় পলিটেকনিকের ক্ষেত্রে কেউ হয়তো ভেবে রাখলো ওখানেই ভর্তি হবে তবে বলে রাখি ফুড প্রসেসিং বলে একটা সাবজেক্ট রয়েছে বা ইলেকট্রনিক্স যে সাবজেক্ট রয়েছে ওখানে কিন্তু একটু বেশি র্যাঙ্ক পর্যন্ত যায় ঠিক আছে ওখানে ফার্স্ট রাউন্ডে ধরো অনেক সময় এগারোশো বারোশো বা ষোলোশো র্যাঙ্ক পর্যন্ত চলে যায় তবে শেষ পর্যন্ত অপেক্ষা করলে অনেক সময় তিন হাজার সাড়ে তিন হাজারেও কিন্তু এ পিসিরাই পলিটেকনিক পাওয়া যেতে পারে ঠিক আছে বিস্তারিত এই ধরনের ভিডিও আরও নিয়ে আসবো এবং সিকালি গভর্নমেন্ট ভালো যে কলেজগুলো সেই কলেজগুলোর কাট অফ র্যাঙ্ক নিয়ে আলোচনা করব। অর্থাৎ সব রাউন্ড মিলে কাউন্সিলিং টোটাল কাউন্সিলিং মিলে প্রতিটা কলেজের ভালো কলেজগুলো যেগুলো ডিপার্টমেন্ট ওয়াইজ যেমন এপিসি রায়ের সাপোজ সিভিল নিয়ে আলোচনা করলাম মেকানিক্যাল নিয়ে আলোচনা করলাম এইভাবে আর কি আলোচনা করে দেবো যে কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল সিভিল বা কত র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল মেকানিক্যাল ঠিক আছে ফার্স্ট রাউন্ড কাউন্সিলিংয়ে কতটা নেমেছিল বা টোটাল কাউন্সিলিংয়ের পর কতটা র্যাঙ্ক পর্যন্ত নেমেছিল। বেসিক্যালি এইভাবে আমি একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি তোমরা সাথে থেকো সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আজকে এখানেই রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং